ওরে স্বামী স্বামী ভাতার ভাতার ফাইলে মনে তুই একদিন দিয়ে মোর কথা মনে পড়ে একদিন দিয়ে মোর কথা মনে পড়ল স্বামী একদিন দিয়ে মোর কথা মনে পড়ল হ্যাঁ কি কথা আমি না স্বীকার করতে যাবো বেগম তুমি বিদায় করো হাসি মুখে স্বীকার কিসে স্বীকার হরিণ শিকারে যাবো আমি আমি হরিণের মাংস কে খাবে আমার সেই ছোট বেগম শহর মানু আমি হরিণ শিকার খাবো না শিকারের জাতেও দেবো না দেবেন না না আমি দেবো না তাহলে শোনো বেগম হ্যাঁ আমি সাগরে ঝাঁপতে জীবনটা পরিত্যাগ করিব জীবন রাখিব না মানা শের স্বামী গো ও না জান স্বামী শিকার করিবারে হাউসের স্বামী ও না জান স্বামী শিকার করিবারে স্বামী গো না স্বামী শিকার করিবারে কানের স্বামী গো না স্বামী শিকার করিবারে নাজল স্বামী শিকার করিবারে স্বামী ও আমাকে ছেড়ে যেও না স্বামী আমরা ছেড়ে যাবো না তুমি স্বামী ছেড়ে গেলে তুমি স্বামী ছেড়ে গেলে কেমনে থাকবো ঘরে হাউসে স্বামী গো না জান স্বামী শিকার করিবারে বিস্তার শোভা বাগবাগিচা ঘরের শোভা তুমি হাউসের স্বামী গো না জান স্বামী শিকার করিবারে স্বামী আমাকে ছেড়ে দেও না স্বামী বেগম বেগম ওরে স্বামী স্বামী তুমি তো এরকম কান্দাকাটি করো আমার শিকার করা হবে না বেগম তাহলে কি করবেন আমি শিকার করে তোমার ঘরে ফিরে আসবো আগে শিকার করে না আগে আমার ঘরে আসবে হ্যাঁ শিকার করে না আগে আমার ঘরে আসবে তোমার ঘরে আগে আসবো ঠিক আছে মনা আমি হরি শিকার করে স্বামী স্বামী গো শিকার করে তুমি আগে আমার ঘরে আগে আসবে না কোন আমার আগে আমার ঘরে আগে আসবে আমার ঘরে হ্যাঁ ওই ওই যাও রে খা দা ভাত আর ধরছি ওই নদী ওই নদী খো কে রে গুলো মাগি তুই ভাত আর কি করিস হ্যাঁ আগে ভাত আর ভাত আমার ঘরে আগে আসে এইলে কি তুমি গলে কি শিকার আমার ঘরে আসেন ময়না আমি বিজনেস করে আছি আমার ঘরে আসেন হ্যাঁ আমি তো বড় রকম নয় হ্যাঁ আমার ঘরে আগে আসবে না আর তোমার তোমার ঘরে আগে আসবো আসবে ঠিক আছে শহর মানু তুমি কান্দাকাটি করো না হাসি মুখে বিদায় করো আমি শিকার করে তোমার ঘরে আগে আসবো ঠিক আছে স্বামী আমি তোমাকে হাসি মুখে বিদায় দিচ্ছি তুমি শিকার ঘরে আমার ঘরে আগে আসবে ঠিক আছে তাহলে আমার ঘরে আগে আসবেন হ্যাঁ আসবো তোমার কাছে আসবো আমার কাছে আসবে হ্যাঁ তোমার জন্য কিছু নিয়ে আসবো হ্যাঁ 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 আনবেন আচ্ছা বেগম তুই মেমু খাই থাকো আমি চলে যাই আচ্ছা যান যান আচ্ছা শিকার করে চাঁদে আসবো শিকার করে না চলে আসেন হায় হায়
নাইরি মুরগো কুরবাদশা বিহলম না করিল কুরবাদশা চলিয়া গো যাচ্ছে উজিরের কাছে আয়ারো কালো যুজির জাগবার বলো তাহারা গো তারি গুড়া সাজন করো ময়না উজির গো এই রকমে ডাকি বাসা কাসারি হায় হাই রে মোর কালো যুজির দাদা তোমার কি মনে পড়ে না শিকারির কথা এই কালোজির ভাই হ্যাঁ বলেন বলেন আমি মাখানে সংবাদ নিয়ে ফিরে এসেছি হ্যাঁ তুমি এক কাম করো কি কাজ হরিকারি ঘোড়া সাজন করিয়ে নাও দক্ষিণমুখে ঘোড়া উড়িয়ে দাও ঠিক আছে আমরা শিকার করতে যাব কালকে সকাল 10টার মধ্যে শিকার করে দিতে ফিরে আসবো ঠিক আছে তাই তাই করব আচ্ছা হরি হরিকালী ঘোড়া সাজন করিয়ে নাও হরিকালী ঘোড়া সাজন করে নাও দেরি যেন না হয় হ্যাঁ আচ্ছা আচ্ছা হে লোকজন হ্যাঁ লোকজন তাড়াতাড়ি রেডি হও হরিকালী ঘোড়া সাজন করে নাও কি হায় হাই রে এই যে জায়গার কথাগুলো এই জায়গাতে তারপরে গোকুল বাচ্চা দেখো দাদা মো স্বীকার করতেই ওরে সুবুদ্ধি আসিল বাসার কুবুদ দিলাম ওই মরণের তরে কেবল দাদা পাশের দিকে না গাইল এই ভাবে কুকুর বাদশা ঘোড়ার জুলল কুকুর বাদশা কালো যুজির জীবার চলিয়াই মনের আনন্দে গান গাও সবুজ তোমরা দুইজন লালন ছেলনের কথা জানি মনে মনে থাকে লালন সাসা এক ছেলে ফুটিয়া তোলো